ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিস তো আপনারা সবাই চিনেন। তো ওই আঞ্চলিক পাসপোর্ট অফিসের ঠিক একটু আগেই হচ্ছে আজকে দুপুর 2টার দিকে এই অ্যাক্সিডেন্টটা হয়। অটোরিকশা এবং হচ্ছে মমিতা বাসের সরাসরি সংঘর্ষ, এবং অটোরিকশার যে দুজন যাত্রী ছিলেন তারা একদম হচ্ছে আপনার স্পট ডেড যেটাকে বলে আর কি, ওনাদেরকে মানে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। ওনারা হচ্ছে ওই ঘটনাস্থলে মারা গেছে, এই যে আপনারা দেখতে পারতেছেন যে মমিতা বাস এবং হচ্ছে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ। তো এখানে আসলে মমিতা বাস যতটুকু চেষ্টা করার করছিল, কিন্তু আসলে আপনারা দেখতেছেন যে অটোটা হচ্ছে আসলে রং রুটে ছিল, এবং এই কারণে হইতেছে যে রং রুট থেকে যখন হচ্ছে সে রং রুট দিয়ে আসতেছিল তখন মমিতা বাস চেষ্টা করছিল যে এটাকে কোনোভাবে বাঁচানো যায় কিনা। কিন্তু আসলে মমিতা বাস চেষ্টা করার কারণে মমিতা বাস কিন্তু হচ্ছে আপনারা দেখলেন যে যে ডিভাইডারটা আছে এটার উপরে চলে গেছে, কিন্তু তারপরে হচ্ছে শেষ রক্ষা হয় নেই, এবং যার কারণে হচ্ছে এই সংঘর্ষটা হয়। এবং হচ্ছে অটো চালক এবং যে যাত্রী ছিলেন তারা দুজনে হচ্ছে একদম ওই জায়গাতেই মারা যান আর কি। তো ভিডিওটা আমি হচ্ছে যখন নারায়ণগঞ্জে যাচ্ছিলাম তখন মূলত দেখা, এবং পরবর্তীতে ব্যাক করার সময় দেখি যে একই অবস্থায় পড়ে আছে। পরবর্তীতে বিস্তারিত জানার পরে হচ্ছে ভিডিওটা করছি, মূলত সবাইকে একটু সচেতন করার জন্য হচ্ছে ভিডিওটা করার, হচ্ছে ভয়েস ওভারটা দেওয়া। কারণ হচ্ছে আমরা অনেক সময় মিশুকে উঠি এবং মিশু ড্রাইভারগুলো হচ্ছে আপনার এই যে রং ওয়েতে তারা চায় যে শর্টকাটে চলে যাওয়ার জন্য, কিন্তু এই শর্টকাটে যাওয়া মানে যে হচ্ছে আমার আপনার জীবন চলে যেতেছে, সেটাতে কিন্তু তাদের কোনো ভ্রুক্ষেপ হয় না। দেখেন অটো চালক কিন্তু মারা গেছে, ঠিক আছে? তো আমরা সবাই হচ্ছে সচেতন থাকবো, কারণ আমরা জানি যে একটা কথা আছে যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো এই একটা দুর্ঘটনার জন্য দেখেন হচ্ছে অটো চালক যিনি তার ফ্যামিলি, এবং একে হচ্ছে একই সাথে হচ্ছে যিনি যাত্রী ছিলেন তার ফ্যামিলিটা কিন্তু হচ্ছে কাইন্ড অফ পথে বসে গেল। তো আমাদেরকে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, সচেতন থাকতে হবে অল্প সময় বাঁচানোর জন্য, যাতে হচ্ছে আমাদের সারা জীবনের একটা কান্না সারা জীবন যাতে পস্তাইতে না হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।